যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেদিকে নজর রাখতে হবে। দুই হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে, আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে, গ্রামীণ এবছরটা মাঠ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি, তারা গ্রামীণ রাস্তায় 1 কোটি টাকা খরচ করবে, এই এই 1 কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে, আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি, তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিবিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্ল্যাট তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না, ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। আর আমার মনে পড়ে 2009, 2000, 2009, 2000 ওই সময়টা হবে, আমি তখন রেলমন্ত্রী ছিলাম, আমার বাড়িতে জল ঢুকে গেছিল 1 কোমর। 11 লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে 65,000 বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি। কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, মানে ভেঙে গেছে, সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে, ডিসেম্বরের 1st উইকে আমরা প্রথম টাকাটা দেব, প্রথম কিস্তি। 60,000 বাড়ি ইতিমধ্যে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি, সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে, বাকি কি আছে? কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না, আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে, মানুষ আগে না ওর একটা বিল্ডিংয়ের কাঠামো আগে? ওখানে তো বসে সব আরামদায় বসে থাকে, জল ছাড়ে তো জল শক্তি মন্ত্র। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে, আমার পাওয়ার সেক্রেটারি ছিল আকান্তর বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিভিশন তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য, 4 লক্ষ কিউসেক মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত, আর আজকে 20 কোথায় নেমে এসছে, রাস্তার সমান নেমে এসছে, 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিনফেকশন করে না, ফলাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না, দার্জিলিং এর একটা পাহাড় আছে সেটাও তো ভুটানের জলে ডোবে, সেটাও তো নেপালের জলে ডোবে। জিওগ্রাফি তো আমি তৈরি করিনি, ইতিহাসও আমি তৈরি করিনি, আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে করে ছাড়ো, যাতে মাটি সহ্য করতে পারে। একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কী করে মাটি সহ্য করবে? তুমি তো জল এসছে 3 তলা সমান, 3 তলা সমান জল এসছে এবারে, ক্যান ইউ ইমাজিন? তাও তো অনেক অঞ্চল বেঁচে আছে, যেগুলো বেঁচে আছে ভাবছেন, তার জন্য আমরা অনেক কাজ করেছি।